এই যে পিসিমণি, আজকে উনুনটা ধরাতে একটু দেরি হয়ে গেল। আপনারা কত দূর থেকে আসছেন? আমি দোতলায় দোখানা ঘর পরিষ্কার করে রেখেছি, আপনারা গিয়ে বসুন, আমি এখনই চা জলখাবার নিয়ে যাচ্ছি। জলখাবারে কি বানাবে? ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। রাবিশ, ওসব আমরা খাবো না, আমাদের জন্যে চিকেন কাটলেট বানাও। কি নাম বললে? চিকেন কাটলেট? মরেছে সেটা আবার কি হবে? সেমন পড়াশোনার নাম শুনে দুই ভাই বোন পালিয়ে এসে এখন চিকেন কাটলেট খাওয়ার শখ হয়েছে? যা খেতে চাইছো সেই চিকেন কাটলেটের বানানটা কি বলতো? এই চিকেন কাটলেট বানানটা বলতে পারলে আমি এক্ষুনি শহরে গিয়ে এক ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াবো। নবর বলো, বল চিকেন বানান সি কে মানে? তুমি বলো, বল। এক ডজনে ছটা বাদ গেল, একজন পালালো, যাকে তুমি বলো। ওই তো সি কে, সি আই কে, সি কে মানে রঘুদা, তুমি লুচি আলুর দমই নিয়ে এসো। আপনিও কি ওই চিকেন কাটলেট খাবেন? না বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ইংরেজি বানান করা খাবার খাবো কোন সাহসে? আমি যেটা বানান করতে পারি সেটি খাবো। লয় হর্ষ লু জয় দীর্ঘি লু চি। বাবা ঠিক আছে ঠিক আছে, আমিও তাহলে ঘরে রইলাম রঘু, খাবার হলে পাঠিয়ে দিও, কোনো তাড়া নেই। বাবা বানান করে খাবার খেতে হবে, যেটা মরি অমন বানানের মুখে। মাস্টার মশাই, আচ্ছা ওই ওই চিকেন কাটলেট করতে গিয়ে ওই কি কি লাগে? ও তোমার কম্ম নয়, তুমি পারবে না। পারবো রে পারবো, ওই মাস্টারকে একেবারে কাটলেট বানিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, তবে একটু সময় লাগবে। এই যা, এটা তোদের মামার বাড়ি, তোদের যা মন চাইবে তাই করবি, যা খেতে ইচ্ছে হয় তাই খাবি, শুধু আমার কথা মতন তোদেরকে একটু চলতে হবে। জ্ঞান হওয়ার পর থেকে তো তোমার বুদ্ধিতেই চলে আসছি, আজ তাই চিকেন কাটলেটটাও জুটলো না। আগে চিকেন কাটা হোক, তবে তো কাটলেট খাবি। আমাদের কি করতে হবে? মুরগি ধরতে হবে? হ্যাঁ মুরগি ধরতে হবে, আর আমাদের এখানে মুরগি হলো ওই তরুণ রণর বর্তমানে, ওই এই সব সম্পত্তির মালিক হবে। আমাদের প্রথম কাজ হবে ওই মুরগিটাকে খাঁচায় বন্দি করা। কিন্তু মাস্টার তো আমাদেরই মুরগি বানিয়ে খাঁচায় পুড়ে দিয়েছে। শোন, তারপর করে কিছু হবে না, একটু বুদ্ধি খাটাতে হবে। কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমরা তিনজনই বদলে যাব। এই গোমা অফিসে মনে, আরে আমি থাকতে তুমি দেখো দেখি কালকে জ্বরটা একটু বেড়ে গিয়েছিল বলে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। গায়ে জ্বর নিয়ে তোকে কে উঠে আসতে বলেছে? আমি এসেছি কি করতে? রণর সংসার মানে তো আমারই সংসার, আরে এই সংসারের হাল তো এখন আমাকেই ধরতে হবে। আমি কি রুটিগুলো পেলে দেবো মা? তুই রঘুকে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে ওর মাথাটা হাত বুলিয়ে দিকে যা। চলো রঘুদা, কাল ভুল করে চটিটা পা থেকে খুলতে বলেছিলাম বলে তুমি তোমাকে সেবা করার সুযোগ দেবে না রঘুদা? মরেছে, আমি বলছিলাম যে কিচ্ছু বলবি না হতভাগা, তোর মা ঠাকুর বেঁচে নেই কিন্তু আমি তো আছি, ছোটরা যদি বড়দের সম্মান করতে না শেখে। এই যাতো দিয়ে যা, তোর দাদা কোথায়? তরুণদার ঘরে এই মাত্র মাস্টার মশাই এসেছেন, দাদা ওখানে গেছে। তুমি সিএইচআইচি
CKEN কেন চিকেন সিউটি কাট এলিটিলেট কাটলেট চিকেন কাটলেট। আরে এসো এখানে বসো। আমি খুব খুশি হয়েছি, আজ বিকেলে আমি তোমাকে চিকেন কাটলেট এনে খাওয়াবো। আমি চিকেন কাটলেট খাওয়ার জন্য বানানটা শিখিনি মাস্টারমশাই। তবে আপনি যদি আমায় ক্ষমা করে দিয়ে তরুণের সঙ্গে আমাকেও পড়ান। তোমার বোন কোথায়? নগু, এই নগু কোথায় গেলি রে? নগু একদম ভালো লাগছে না মামা। কেন? মামিমার কথা সব সময় মনে পড়ে। মামিমার কথা মনে পড়লে বড় কষ্ট হয়, কান্না পায়। রঘুকে বাদ দিতে বল। তুমিও যেন কেমন হয়ে গেছো মামা, বাড়ির কোনো খবরই রাখো না। কেন, আবার কি হলো রে? ওখুদা বাড়ির চাকর হতে পারে, কিন্তু মানুষ তো, ওই জ্বর নিয়ে কাজ করতে যাবে, আর আমরা তা করতে দেব? তাহলে রান্না বান্না কেন? সব তো মাই করছে। যাক, আমার আর কোনো চিন্তা নেই। তোরা যে এক রাত্রের মধ্যেই ভুল বুঝতে পেরে নিজেদের শুধরে নিবি তা ভাবতেই পারিনি। মামা একটা কথা বলবো? বল না। সামনে স্কুল মাঠে দামের বনবাস পালা হচ্ছে, মাকে বললাম, মা বলল তোমার কথা না শুনে বাড়ি থেকে যেন এক পাও না নড়ি। ঠিক আছে, আমি তোদের এই পরিবর্তনে খুব খুশি।